দ্রুত বদলে যাচ্ছে দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথেই হাঁটছে বাংলাদেশ সহ বড় বড় নগরে রাতারাতি উঠছে আকাশচুম্বী ভবন চাহিদা বাড়ছে ফ্ল্যাটের এ অবস্থায় ছয় থেকে দশ ফেব্রুয়ারি হয়ে গেল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের ফ্ল্যাট ও প্লট বিক্রির মেলা এবারের মেলায় দেড় হাজার কোটি টাকার বিক্রি হয়েছে বলে জানালেন রিহ্যাব নেতারা অর্ডার পাওয়া গেছে আরও দুই হাজার কোটি টাকার তবে ভূমি রেজিস্ট্রেশন ফি কমালে ফ্ল্যাটের দাম কমানো সম্ভব বলে মনে করেন তারা আর মধ্যবিত্তদের সুবিধার্থে ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানোরও পরামর্শ আবাসন ব্যবসায়ীদের প্রায় পনেরোশো কোটি টাকার মতন আমাদের সেল হয়েছে এবং কমিটমেন্ট পাওয়া গেছে প্রায় দুই হাজার কোটি টাকার এবং আপনি জানেন যে রেয়া ফেয়ারেই তো কিন্তু বিক্রি হয় না রেয়া ফেয়ারের পরও কিন্তু এটার ইমেজ থেকে যায় ছয় সাত মাস রেয়া ফেয়ার মোটামুটি তুলনামূলকভাবে গতবারের চেয়ে এবার ভালো হয়েছে অবশ্যই ফ্ল্যাটের দাম কমবে যে রেজিস্ট্রেশন কমা মানে হচ্ছে ফ্ল্যাটের দাম কমবে অনেক ফ্ল্যাট আমরা বুঝিয়ে দিছি ওনারা বসবাস করছেন কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রি করছেন না যেহেতু রেজিস্ট্রেশন কস্ট অনেক হাই জমির মূল্য বেশি থাকাতে ফ্ল্যাটের রেট কিন্তু বেড়ে যায় আপনি দেখবেন আমাদের এই ব্যবসাটাকে নিয়ে কিন্তু দেশে দুইশো উনসত্তরটা লিঙ্কেজ ফ্যাক্টরি কিন্তু অনেক স্পান করেছে তা আমাদের এই সেক্টরটা যদি বুক থুবড়ে যায় ওদেরও কিন্তু খুব সমস্যা হয়ে যাবে তবে আগের চেয়ে কম সুদে ঋণ দেয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এই শীর্ষকর্তা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ক্ষেত্রে সহজে আমরা সুদের আর কিন্তু বাড়াই না আমাদের অতীতে দেখলে দেখা যায় সবসময় আমরা কমাই বারো পার্সেন্ট থেকে হ্রাস করতে করতে এখন আমরা নয়াতে নিয়ে আসছি আমাদের ঋণের সিলিং ছিল আগে পঞ্চাশ লাখ সেটা থেকে বাড়িয়ে আমরা ডবল করে এক কোটি টাকা করেছি কিন্তু আমরা অচিরেই এটাও আমরা বাড়াবো আবাসন খাতকে শিল্প ঘোষণার দাবি ব্যবসায়ীদের তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা